সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতদিন তোমাদের আমি জীববিজ্ঞান যে নবম অধ্যায়, সেই নবম অধ্যায়টি শুরু করেছিলাম। আজকে নবম অধ্যায়ের দ্বিতীয় যে ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসটি এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্থি। ঠিক আছে, তো তোমরা সকলেই খাতা একটু লিখে নিবে যে অস্থি কাকে বলে। অস্থি হচ্ছে যোজক কলার একটি রূপান্তরিত রূপ। এই যে দেখো, প্রথম যে লাইনটি, এই প্রথম লাইনটি তোমরা সকলেই লিখে নিবে। অস্থি হচ্ছে কি? যোজক কলার একটি রূপান্তরিত রূপ। এই যে এখানে এই অংশটুকু তোমরা খুব ভালোভাবে লিখে নিবে। অস্থি হচ্ছে কি? যোজক কলার রূপান্তরিত রূপ। তো অস্থির মাতৃকা বা অন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। ঠিক আছে, আমরা যেটিকে বলি ম্যাট্রিক্স। তাহলে অস্থির যে ম্যাট্রিক্স, সেটা যদি বলা হয় কি দ্বারা তৈরি, সেটি তৈরি হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দিয়ে। তো সেই জৈব পদার্থগুলো, অজৈব পদার্থগুলো কি কি আমরা জানবো। মাতৃকার মধ্যে দেখো অস্থি কোষগুলো ছড়ানো থাকে। যদি তোমাদের কোশ্চেন করা হয় অস্থি কোষগুলি কোথায় ছড়ানো থাকে, অস্থি কোষগুলো মাতৃকা যেটা যেটাকে বলে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স এর মধ্যে ছড়ানো থাকে। এখন অস্থি কোষগুলির নাম কি তোমরা জানো? আচ্ছা, যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, অস্থির কোষগুলি হচ্ছে অস্টিও ব্লাস্ট, অস্টিও ক্লাস্ট এবং অস্টিও সাইট। তাহলে এই যে অস্টিও ব্লাস্ট, অস্টিও ক্লাস্ট এবং অস্টিও সাইট, এগুলি হচ্ছে কোথায়? অস্থির যে মাতৃকা বা ম্যাট্রিক্স, তার মধ্যে ছড়ানো থাকে। তো এখানে দেখো, একদিকে অস্থির পুরাতন অংশ ক্ষয় হতে থাকে, আবার অন্যদিকে নতুন অংশ, যে সে নতুন অংশ কিন্তু গঠিত হতে থাকে। এই বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অস্থির নতুন অংশ যেমন কি হয়, নতুন অংশ যেমন কি হয় তৈরি হয়, আবার পুরাতন অংশ কিন্তু ক্ষয় হতে থাকে। ঠিক আছে, এই বিষয়গুলি তোমরা অবশ্যই মনে রাখতে হবে। তো চলো দেখি আমরা, এই ভারসাম্য নষ্ট হলে অস্থির বিভিন্ন রোগ হয়। তাহলে এখানে অস্থির কোষ যে পরিমাণ তৈরি হবে সেই পরিমাণ আবার নষ্ট হবে, অর্থাৎ যে নষ্ট হতে থাকবে তৈরি হতে থাকবে। তো এই যে তৈরি হওয়া নষ্ট হওয়ার এই ভারসাম্য যদি না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো অসুবিধা গুলি কি হতে পারে? অস্থির যে বিভিন্ন রোগ আছে, ঠিক আছে, আমরা জানি অস্থির বিভিন্ন ধরনের রোগ আছে, সেই রোগগুলি কিন্তু হতে পারে। ঠিক আছে, আর বয়স বাড়লে এমনিতেই ভারসাম্যটি হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। অস্থি মূলত ফসফরাস, দেখো এই নামগুলি তোমরা খেয়াল রাখবে, অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। তাহলে এই নামগুলি তোমরা খাতায় লিখো। তো কি বললাম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। তাহলে এই যে এই যৌগগুলো দিয়ে তৈরি। তো তোমাদের যে বহু নির্বাচনী যে কোশ্চেনগুলি থাকে, সেই কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে দিতে পারে। ঠিক আছে, নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1, 2, 3, এই জাতীয় কোশ্চেনগুলি তোমরা যেন ভুল না করো, সেজন্য ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই নামগুলি তোমরা খেয়াল রাখবে। এছাড়া অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে। তাহলে অস্থিতে পানির পরিমাণ কত, এটিও আমি জানি। 2016 সালে বা 15 সালে বোর্ড পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তাহলে 40 থেকে 50 ভাগ পানি থাকে, এটিও মনে রাখতে হবে। এবং জীবিত যে অস্থিকোষ, জীবিত অস্থিকোষের 40 ভাগ হচ্ছে জৈব পদার্থ এবং 60 ভাগ হচ্ছে অজৈব পদার্থ। তো এখন এটা তোমরা কিন্তু প্রায় ভুল করো যে 40 কি জৈব নাকি 60 জৈব। তো এইটা কিন্তু একটা ভুল লাগে, আজকে আমি শিখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিটা তুমি অবলম্বন করবে। আশা করি নেক্সটে অন্য সকল কোশ্চেনের উত্তর ভুল হলেও এটা ভুল হবে না। তো তুমি দেখো তো, জৈব বানানের অক্ষর কয়টি? জৈব বানানের অক্ষর আছে 2টি। তাহলে যেখানে অক্ষর কম সেখানে পরিমাণও কম, এটা মনে রাখবে। যেখানে অক্ষর কম সেখানে কি পরিমাণও কম। তাহলে জৈব পদার্থ 2টা অক্ষর, তাহলে এখানে পরিমাণ কম থাকবে, অর্থাৎ 40 ভাগ থাকবে। আর অজৈব যে উপাদান, সেই অজৈব উপাদানের বানানে দেখো 3টা অক্ষর, তাহলে এখানে পরিমাণটাও বেশি থাকবে, অক্ষরও বেশি পরিমাণও বেশি। আশা করি তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, অস্থি বৃদ্ধির জন্য দেখো, অস্থি বৃদ্ধির জন্য কি দরকার? অস্থি বৃদ্ধির জন্য
আমাদের কি দরকার? ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো অস্থির বৃদ্ধির জন্য এই যে ভিটামিন ডি এর কথা বললাম বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এই খাবারগুলি নিয়মিত খেতে হবে, তাহলে অস্থির বৃদ্ধিটা ভালো হবে। এবং এটা যদি অভ্যাসটা গড়ে না তোলা হয় তাহলে পরবর্তীতেও কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আমরা সকলেই আমাদের অস্থি যেন ভালো থাকে সেজন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবার, সেই খাবারগুলি আমরা খাবার অভ্যাস করব। এবং এসব খাবারের অভাবে অস্থির যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি আমরা একটু আগেই বললাম যে অসুবিধার সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে লক্ষ্য করো যে স্বাভাবিক যে বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হবে। এবং সূর্যের আলো ত্বকে অবস্থিত, দেখো সূর্যের আলো আমরা জানি ভিটামিন ডি থাকে এরকম জেনে এসেছি, আসল ঘটনাটা কি দেখো, সূর্যের আলো ত্বকে অবস্থিত যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের কি হবে, রাসায়নিক পরিবর্তন ঘটাবে। এবং রাসায়নিক পরিবর্তন ঘটালে কি হবে, কি হবে দেখো, ভিটামিন ডি তৈরি করবে, ঠিক আছে। সূর্যের আলো কি করছে, ত্বকের যে কোলেস্টেরল সেই কোলেস্টেরল রাসায়নিক পরিবর্তন ঘটাবে। আর যকৃৎ এবং বৃক্কে কি হবে, আরো কিছু পরিবর্তন ঘটবে, যার ফলে কি হবে, ভিটামিন ডি সংশ্লেষণ করে মানে তৈরি করে। তাহলে সূর্যের আলো কিভাবে তৈরি করে ভিটামিন ডি, ত্বকের ভিতর যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের পরিবর্তন ঘটিয়ে। তাই পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। যারা সবসময় ঘরে বসে থাকেন বা সারা শরীর আবৃতকারী পোশাক পরেন, তাদের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আশা করি তোমরা বিষয়টি এখন বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আরো একবার দেখি, যদি বলা হয় অস্থি কোষ কোথায় সরানো থাকে, ম্যাট্রিক্সে থাকে। অস্থি কোষ কয় ধরনের, তিন ধরনের, কি কি, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আচ্ছা, আমরা কি জানলাম, যেভাবে মানে যে পরিমাণ অস্থি কোষ ধ্বংস হবে ঠিক সেই অনুপাতে আবারও অস্থি কোষ সৃষ্টি হবে। যদি এই ধ্বংস এবং সৃষ্টির ভারসাম্য না থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি বলি যে অস্থি কোন কোন উপাদানের যৌগ দিয়ে তৈরি, আমরা জানি সেগুলি হচ্ছে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের তৈরি বিভিন্ন যৌগ। আর অস্থির ভিতর যদি বলা হয় পানি থাকে কত ভাগ, 40 থেকে 50 ভাগ। আর জীবিত অস্থি কোষে জৈব এবং অজৈব উপাদানের যে কথা আমরা বললাম, জৈব উপাদান হচ্ছে কত ভাগ, জৈব উপাদান হচ্ছে 40 ভাগ আর অজৈব উপাদান হচ্ছে 60 ভাগ। এবং অস্থির বৃদ্ধির জন্য কোন ভিটামিন দরকার, আমরা জানি ভিটামিন ডি দরকার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের প্রয়োজন হয়। তো এইসব খাবারের অভাবে অস্থির যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়, ঠিক আছে। এবং সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের কি হয়, পরিবর্তন ঘটিয়ে দেয়। পরিবর্তন ঘটানোর ফলে কি হয়, আমাদের যে ভিটামিন ডি, সেই ভিটামিন ডি তৈরি হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝেছো। এবং যারা সব সময় কি করে, বাসায় বা ঘরের মধ্যে বসে থাকে, ত্বকে যদি সূর্যের আলো কম লাগানো হয় সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে তাদের ভিটামিন ডি তৈরির যে সম্ভাবনা বা পরিমাণ সেটি কমে যায়। কমে গেলে কি হয়, তারা ভিটামিন বি এর অভাবজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আচ্ছা, এখন আমরা জানবো তরুণ অস্থি সম্পর্কে। দেখো তরুণ অস্থি অস্থির মতো শক্ত নয়, এটি হচ্ছে নমনীয়, এগুলো হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। এগুলি কি, অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক, এবং এটিও এক ধরনের কি, এটিও এক ধরনের যোজক কলার। তরুণ অস্থি হচ্ছে কি, এক ধরনের এটি হচ্ছে এক ধরনের যোজক কলার, ঠিক আছে। তো অস্থি ছিল শক্ত আর তরুণ অস্থি হবে কি, নরম বা নমনীয়, ঠিক আছে। অস্থি ছিল কেমন, দৃঢ় ভঙ্গুর, আর এটি হবে কি, এটি হবে নমনীয় স্থিতিস্থাপক, অর্থাৎ সংকোচন প্রসারণে কি এরা সক্ষম। তো তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ।
আচ্ছা, আমরা পরের বিষয়টি শুরু করি। দেখো, আমরা এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলি লক্ষ্য করো, তার মধ্যে ছিল কি, তরুণ আস্তি, ঠিক আছে? তো তরুণ আস্তির ভিতরে কি কি ছিল দেখো। আচ্ছা, আমি তোমাদের একটি স্ক্রিন শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আমি কিন্তু অনেক আগে ক্লাস শুরু করেছি। তো তরুণাস্থি যেটি বলছিলাম, দেখো তরুণাস্থি অস্থির মতো কি শক্ত না, তাই না? তাহলে তরুণাস্থি হচ্ছে নমনীয়, আর এগুলি হচ্ছে কি, নরম। হাতের কাছে খাতা নিয়ে রাখবা, এটি যোজক কলার ভিন্ন রূপ। এর কোষগুলো এককবার জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকবে। আর তরুণাস্থি যে কোষ, দেখো তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। তাহলে খাতায় তোমরা লিখে নাও যে তরুণাস্থি থেকে কোন বস্তু বের হয়। তরুণাস্থি থেকে বের হয় কন্ড্রিন, এবং এটি কেমন শক্ত, এবং মাতৃকা যেটা, ম্যাট্রিক্স যেটাকে বলা হয়, সেটি হচ্ছে কন্ড্রিন দিয়ে তৈরি, এবং এর বর্ণ হচ্ছে হালকা নীল। যদি বলা হয় তরুণাস্থির মাতৃকা কি দিয়ে তৈরি, মাতৃকা তৈরি হচ্ছে কন্ড্রিন দিয়ে তৈরি। যদি বলা হয় এটি রং কেমন, হালকা নীল, এই যে হালকা নীল, এটি কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেনে আসে, এজন্য এটি শিখে রাখতে হবে। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াস গোলাকার থাকে। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম কি থাকে, আমরা জানি কোষপ্রাচীরের ভিতরে স্বচ্ছ বা জেলির মতো যে পদার্থটা আমরা দেখতে পাই কোষের ভিতর, সেটিকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। আমরা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত শিখেছি। তো সেই প্রোটোপ্লাজম এখানে থাকবে স্বচ্ছ এবং নিউক্লিয়াস থাকবে গোলাকার। যদি বলা হয় তরুণাস্থি কোষের নিউক্লিয়াসের আকার কেমন, আকার হবে গোলাকার। আর কন্ড্রিনের মাঝে কি থাকবে, গহ্বর থাকবে, গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গা, এগুলিকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। যদি বলা হয় তরুণাস্থি কোষের ভেতর যে গহ্বর থাকে তাকে কি বলা হয়, ল্যাকিউনি, কোনো কোনো বইতে লেখা আছে ল্যাকুনা। এবং এই ল্যাকুনির ভিতর কন্ড্রিও ব্লাস্ট এবং কন্ড্রিও সাইট থাকে, কন্ড্রিও ব্লাস্ট বা কন্ড্রিও সাইট। ব্লাস্টও যে জিনিস, সাইটও সেই জিনিস। অপরিণত অবস্থায় বলা হয় ব্লাস্ট, আর যখন পরিণত হয়ে যায় তখন সেটিকে বলা হয় সাইট। তো সব তরুণাস্থি একটি তন্তুময়, দেখো সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণ দিয়ে আবৃত থাকে, যে আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। যদি বলা হয় তরুণাস্থির আবরণের নাম কি, তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। শুনতে পাচ্ছো? হ্যাঁ, মাঝে মাঝে কথা বলবা, নয়তো আমি বুঝতে পারবো না লাইনটা কেটে গেছে কিনা। যদি বলা হয় তরুণাস্থির আবরণের নাম কি, পেরিকন্ড্রিয়াম। তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, এবং এই আবরণ দেখতে হচ্ছে চকচকে সাদা। তরুণাস্থির যে আবরণ পেরিকন্ড্রিয়াম, এটি দেখতে কেমন বলো? সাদা সাদা, ভেরি গুড। তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ বা চকচকে দেখতে পাই। আমাদের দেহে কয়েক রকমের তরুণাস্থি আছে, কয়েক রকম মানে আমাদের দেহে চার ধরনের তরুণাস্থি আছে। হ্যাঁ, আমাদের দেহে কয় ধরনের তরুণাস্থি আছে, চার ধরনের। নামগুলি এখানে যদিও বলেনি, আমি একটু বলে দিই, ঠিক আছে? একটা হচ্ছে স্বচ্ছ, ঠিক আছে, হায়ালিন যেটাকে বলা হয় হায়ালিন। তারপরে হচ্ছে পিততন্তুময়, যেটাকে পিততন্তুময়, শ্বেততন্তুময়। তারপর হচ্ছে ক্যালসিফাইড, ঠিক আছে? তো যদি বলা হয় তরুণাস্থি চার ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে কি, স্বচ্ছ, তারপরে শ্বেততন্তুময়, পিততন্তুময়, আর হচ্ছে ক্যালসিফাইড। তো যেমন নাকে, নাকে থাকে কি,
তরুণ অস্থি থাকে, নাকে হায়ালিন নামক তরুণ অস্থি থাকে, ঠিক আছে। তারপরে আমাদের যে ফিমার, দেহের যে বড় বড় হাড়গুলি, এই দুই হাড়ের সংযোগ স্থলেও কিন্তু তরুণ অস্থি থাকে। যদি বলা হয় তরুণ অস্থি কোথায় পাওয়া যায়, বলতে পারবে? নাকে থাকে, যে কানে, কানে তুমি হাত হাত রাখো, যেখানে দেখো কানটা, হ্যাঁ পিনায় থাকে। পিনা কোনটা জানো, যে কানের দুই পাশে তুমি যেটা হাত দিয়ে একটু ধরো তো, এটা হচ্ছে পিনা। তাহলে পিনার ভিতরে কি থাকে, তরুণ অস্থি থাকে। তারপরে নাকে থাকে, শ্বাসনালীতে থাকে। তারপরে যে আমাদের পায়ের যে বড় বড় অস্থিগুলি আছে, সেই বড় বড় অস্থিগুলির সংযোগ স্থলেও থাকে কি, তরুণ অস্থি। আচ্ছা অস্থি অলরেডি আমি পড়িয়ে ফেলছি, তো এখন যদি বলা হয় অস্থি আর তরুণ অস্থির মধ্যে পার্থক্য, তুমি কি পারবা বলতে? আচ্ছা অস্থিটা যেহেতু শুনতে পাওনি, আমি একটু পড়িয়ে দিই। অস্থি হচ্ছে এক ধরনের কি, যোজক কলা। তরুণ অস্থিও যোজক কলা, অস্থিও কি, যোজক কলা, এটা বুঝছো? অস্থি কি বলতে পারবে? অস্থি হচ্ছে যোজক কলা, যে কলা বা যে টিস্যুগুলি অন্যর সাথে সম্পর্ক মানে সংযোগ সাধন করে, সেগুলো কি বলা হচ্ছে কি। আচ্ছা এরপর যদি বলা হয়, শোনো, আমাদের দেহে প্রতিনিয়ত কিছু অস্থি কোষ ধ্বংস হচ্ছে, আবার কিছু অস্থি কোষ তৈরি হচ্ছে। প্রতিনিয়ত কিছু কিছু অস্থি কোষ ধ্বংস হয়ে যাচ্ছে, আবার কিছু অস্থি কোষ নতুন ভাবে সৃষ্টি হচ্ছে। এই যে ধ্বংস এবং এই সৃষ্টির অবশ্যই ভারসাম্য থাকতে হবে। যদি ভারসাম্য না থাকে তাহলে কি হবে, বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হবে, ঠিক আছে। তো এই ভারসাম্য থাকার জন্য কি করতে হবে, আমাদের অস্থির কোষ তৈরি হয়, এরকম যে খাবার আছে কিছু, সেই খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যদি না খাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের অস্থির রোগ হবে। আচ্ছা এরপরে যদি বলি, যে যদি বলা হয় অস্থি কি দিয়ে তৈরি, দেখো ফসফরাস, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, কি কি বললাম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের যৌগ দিয়ে তৈরি। আর অস্থির ভিতরে পানি থাকবে কত, 40 থেকে 50 ভাগ। অস্থির ভিতরে পানি থাকবে 40 থেকে 50 ভাগ। আচ্ছা এখন একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবার, অস্থির ভিতরে জৈব এবং অজৈব পদার্থ থাকে, তাই না? অস্থির ভিতর জৈব পদার্থ থাকে এবং অজৈব পদার্থ থাকে। আচ্ছা এখানে জৈব বানান বড় না অজৈব বানানটা বড়? তাহলে যেটার বানান বড় সেটার পরিমাণও বেশি, মনে রাখবা, যেটার বানান ছোট পরিমাণও কম। তাহলে জৈব পদার্থের পরিমাণ কম থাকবে, কত পার্সেন্ট, 40%। আর অজৈব বানানটা বড় তাহলে বাকি যে 60% সেটা হচ্ছে অজৈব পদার্থ থাকবে। এখন যদি এমসিকিউ আসে পরীক্ষায়, এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে আর? আর ভুল হবে এমসিকিউ এ যদি বলা হয় অস্থিতে জৈব পদার্থের পরিমাণ কত ভাগ? জৈব পদার্থের পরিমাণ 40 ভাগ, আর অজৈব পদার্থের পরিমাণ 60 ভাগ। কি নেটওয়ার্ক বুঝলাম না, আচ্ছা এরপরে যে বিষয়টি দেখো, এরপরে খেয়াল করো, এখন যদি তোমাদের বলা হয় অস্থি এবং তরুণ অস্থির মধ্যে পার্থক্য লিখো, এই পার্থক্য কি লিখতে পারবে? অস্থি এবং তরুণ অস্থির মধ্যে পার্থক্য যদি তোমাকে লিখতে বলা হয়, এগুলি কি পারা যাবে?
খাতায় লিখে নাও, আমি বলে দিই। অস্থি এবং তরুণাস্থির মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যগুলি লিখে নাও। নুরুন্নাহার শুনতে পাচ্ছ? নেহা, আচ্ছা তাহলে দেখি এরপর অস্থি সন্ধি আমরা জানবো। তাহলে দুই বা ততোধিক অস্থির যে সংযোগ স্থল, দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে বলা হচ্ছে অস্থি সন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে বলা হচ্ছে পি অস্থি সন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে বলা হচ্ছে কি অস্থি সন্ধি। দেখো প্রতিটি অস্থি সন্ধির অস্থিগুলো একই রকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, যার ফলে কি হয় সন্ধিস্থল থেকে অস্থিগুলি কি হয় সরে যেতে পারে না, ওই জায়গায় কিন্তু অস্থিগুলি থেকে যায়। এবং অস্থিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি নড়াচড়ায় বা সঞ্চালনে সাহায্য করে। তাহলে অস্থি সন্ধি যদি কাকে বলে এটা তোমরা অবশ্যই পারবে। দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থল কি বলা হচ্ছে অস্থি সন্ধি, ইংরেজিতে যেটিকে বলা হয় জয়েন্ট। প্রতিটি অস্থি সন্ধির অস্থিগুলো একই রকম কি একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে আটকানো থাকে, যার ফলে কি হয় অস্থিগুলি ওই জয়েন্ট থেকে সরে যেতে পারে না। তো আমাদের শরীরে সব অস্থি সন্ধি কিন্তু একরকম নয়, আমাদের শরীরে অনেক ধরনের অস্থি সন্ধি রয়েছে, তো সবগুলো কিন্তু একই রকম না, এদের কোনোটি একেবারে অনড়। যেমন মাথার যে অস্থি সন্ধি সেগুলি কিন্তু নড়াচড়া করে না। তারপরে আমাদের যে কশেরুকা আন্তঃকশেরু যে অস্থি সন্ধি কোনোটি আবার সহজে সঞ্চালন করা যায় না, যেমন হাত এবং সহজে সঞ্চালন করা যায় যেমন হাতের, যেমন আমাদের নখ গুলো দেখো তোমরা চাইলে কিন্তু খুলতে পারো, বন্ধ করতে পারো, মুষ্টিবদ্ধ করতে পারো, এগুলি সহজে সঞ্চালন করা যায়। আবার একেবারে অনড়ের ক্ষেত্রে যদি বলি আমাদের মাথার যে জয়েন্ট, ঠিক আছে, মাথার খুলির হাড়ের ভিতর যে জয়েন্ট গুলি থাকে সেগুলি কিন্তু কি হয় অনড়। তো আজকে আমরা সাইনোভিয়াল যে অস্থি সন্ধি সেই সাইনোভিয়াল অস্থি সম্পর্কে একটু জেনে নিই। দেখো একটি অস্থি সন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয়ে একটি তরল সাইনোভিয়াল অস্থি সন্ধি সরল সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি গঠন করে, আর যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি বলে। তাহলে দুইটা অস্থি যদি একটা জায়গায় যুক্ত হলে যে সন্ধি গঠন করে সেটাকে বলা হয় সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি, আর দুইয়ের অধিক যদি মিলিত হয়ে জয়েন্ট তৈরি করে তখন সেটিকে বলা হচ্ছে জটিল। তো সাইনোভিয়াল অস্থি সন্ধির অংশগুলি কি কি দেখো, এর ভিতরে কি থাকে, যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই যে সাইনোভিয়াল রস থাকে, এই রস থাকার ফলে কি হয় অস্থিগুলি যখন সঞ্চালিত হয় নড়াচড়া করে সেই জায়গাটা কিন্তু ক্ষয় হয়ে যায় না, ঠিক আছে, পিচ্ছিল রাখে এই সাইনোভিয়াল ফ্লুইডটা। তারপরে কি বলা হচ্ছে অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুলও থাকে। আর অস্থি সন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকাতে কি হয় যে ঘর্ষণ এবং ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয় না, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর অস্থি সন্ধির প্রকারভেদ যদি আমরা বলি তাহলে দেখে নাও কি কি প্রকারভেদ হতে পারে। নিশ্চল অস্থি সন্ধি একেবারে ফিক্স, কোনো নড়াচড়া করে না, ঠিক আছে, যেমন করোটিক আমি বললাম যে মাথার খুলির যে অস্থি সন্ধিগুলি সেগুলি কিন্তু একেবারেই নড়াচড়া করে না, নিশ্চল জয়েন্ট যেটাকে বলে ফিক্সড জয়েন্ট। তারপরে সামান্য সচল অস্থি সন্ধি, ঠিক আছে, অল্প অল্প নড়াচড়া করে, এসব অস্থি সন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নড়াচড়া করতে পারে, ফলে আমরা দেহকে সামনে পেছনে এবং পাশে বাঁকাতে পারি, যেমন মেরুদণ্ড আমাদের যে কশেরুকা গুলি যে জয়েন্টটা তৈরি করছে মেরুদণ্ড এই জয়েন্ট গুলো হচ্ছে সামান্য নড়াচড়া করে। আর পূর্ণ সচল মানে সব সময় ইচ্ছা মতো নড়াচড়া করানো যায়, এই সকল অস্থি সন্ধি সহজে নড়াচড়া করানো যায়। এই জাতীয় অস্থি সন্ধির মধ্যে বল এবং কোটর সন্ধি কবজা সন্ধি প্রধান। তো সাইনোভিয়াল অস্থি সন্ধি কেবল পূর্ণ সচল হতে পারে, এটি মনে রাখতে হবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের জয়েন্ট গুলি তোমরা লক্ষ্য করো
যে সাইনোভিয়াল অস্থিসন্ধির ভিতরে যে বলের মতো একটা অংশ থাকছে, তাহলে আমরা যদি বলি কোথায় থাকবে আমাদের শ্রোণী চক্রে, যে জায়গায় ফিমার মানুষের শরীরের এই যে দেখো সব থেকে বড় যে সন্ধি এই যে এটা, এটাও কিন্তু এই যে বল একটা বলের মতো অংশ দেখতে পাচ্ছি। তাহলে কি বলছে, বল এবং কঠোর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথার মতো গোল আকারে যে অংশ দেখো, তারপরে হিউমেরাসের মাথার অংশটা দেখো এই যে গোল এখানে বৃত্তের মধ্যে দেখানো হয়েছে। তো একটি অস্থির মাথার গোল অংশ অন্য আরেকটি অস্থির কোটরে এমন ভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো, পাশে চালনা করা কিংবা সকল দিকে নড়ানো সম্ভব হয়। এটি এক ধরনের সাইনোভিয়াল অস্থি সন্ধি। আমরা কোথায় পাবো? কাঁধে পাবো, আর আমাদের যে উরু সন্ধি সেখানে পাবো। আর কবজা সন্ধি, কবজা সন্ধিগুলি আমরা দরজার যে কবজা তুমি দেখো একদিকে নড়ানো যায়, দেখো তো কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলে। হিঞ্জ যে জয়েন্ট সেগুলিকে যেমন হাতের কনু, আমাদের হাতের কনু, তারপর আঙুলগুলি, এই ধরনের সন্ধি দেখা যায়। এই ক্ষেত্রে উদাহরণ গুলি মনে রাখতে হবে, কোন ধরনের সন্ধি কোথায় পাওয়া যায়, অথবা চিত্র দেয়া থাকবে উদ্দীপকের মধ্যে, সেই চিত্র দেখে তোমার আইডেন্টিফাই করতে হবে যে এইটা কোন ধরনের অস্থি সন্ধি। তো এসব সন্ধি কেবল একদিকে নড়ানো যায়, এগুলো সাইনোভিয়াল অস্থি সন্ধির উদাহরণ। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো আজকে যেটুকু পড়ালাম এটুকুর মধ্যে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলি তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের হোমওয়ার্ক একটি থাকবে, সেই হোমওয়ার্কটি হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, সেই পার্থক্য গুলি তোমরা লিখবে খাতায়, লিখে মেসেঞ্জারে আমাকে অবশ্যই দেখাবে। আজ তাহলে এ পর্যন্ত, আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।